আসসালামু আলাইকুম। আজকে আমি ম্যাঙ্গো ট্যাঙ্ক বানিয়ে দেখাবো। দোকান থেকে বেশি দাম দিয়ে ট্যাঙ্ক না কিনে এখন থেকে ঘরেই তৈরি করে নিতে পারবেন নিজের মনের মতো ফ্লেভারের ট্যাঙ্ক। পারফেক্ট দোকানের মতো কিন্তু স্বাস্থ্যসম্মত ট্যাঙ্ক পাউডার আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের একটুও হলে উপকারে আসবে। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই ম্যাঙ্গো ট্যাঙ্ক বানাবো। এজন্য প্রথমে আমি 1 কাপ চিনি নিয়েছি। এখন এই চিনি একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি গ্লুকোজ 1/4 কাপ। এই গ্লুকোজ এখন আমি ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি লবণ 1/2 চামচ। ব্লেন্ডার জাগে দিয়ে দিলাম। আর নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভার আর অরেঞ্জ ফুড কালার। এখন আমি 1/2 চামচ করে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি সাইট্রিক অ্যাসিড, এটা খাবারকে ভালো রাখে আর মুদিখানার দোকানে পাওয়া যায়, আর নর্মাল ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন আমি 1/2 চামচ ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন সবগুলো একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব। একটু সময় নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরকম করে ব্লেন্ড করে নিয়েছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক। এরকম এয়ারটাইট বক্সে তুলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর 1 গ্লাস পানির মধ্যে পরিমাণ মতো ট্যাঙ্ক চিনি বরফ কুচি দিয়ে শরবত করে নেবেন। হয়ে গেল স্বাস্থ্যসম্মত ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক। ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।